সোমবার রাজধানী দিল্লির বুকে কৃষকদের মহাসভা। দেশজুড়ে বেকারত্ব বৃদ্ধি পাওয়ার অভিযোগে রাজধানীর যন্তর মন্তরে সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে মহাসভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কৃষকরা ইতিমধ্যেই যন্তর মন্তরে পৌঁছতে শুরু করেছেন। সেই সূত্রে দিল্লি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সুরক্ষা বাড়িয়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই দিল্লি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বিভিন্ন সীমান্ত এলাকা এবং সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দিল্লি হরিয়ানা সিংহ বর্ডারে ব্যাপক প্রহরা বাড়ানো হয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের তরফ থেকে কৃষক নেতা রাকেশ টিকায়াতকে আটক করা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন কৃষক নেতা নিজেই। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে চাপানোতর। পুলিশের তরফ থেকে দিল্লি হরিয়ানা এবং দিল্লি উত্তরপ্রদেশ বর্ডারে চলছে জোরদার চেকিং। সব মিলিয়ে সোমবার দিল্লি পরিস্থিতি বেশ জমজমাট। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।